বারবার বিজ্ঞাপন এবং অ্যাওয়ারনেস করেও বন্ধ হচ্ছে না পানীয় জল অপচয়। যেখানে বেশ কিছু রাজ্যে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে, সেখানে মালবাজার মহকুমার বিভিন্ন এলাকায় অবাধে নষ্ট হচ্ছে পানীয় জল। এরকমই ছবি দেখা গেল মালবাজার মহকুমার ওদলাবাড়ি চা বাগানে। গত 7 থেকে 8 মাস যাবত এখানে প্রতিদিন কয়েক হাজার পানীয় জল পড়ে পড়ে নষ্ট হচ্ছে, হুঁশ নেই বাগান কর্তৃপক্ষের। জানা গেছে এই বাগানের ফ্যাক্টরি এবং কর্মচারীদের জন্য বাগানের ভেতরে রয়েছে একটি পানীয় জলের রিজার্ভার। প্রায় কয়েক হাজার জল ধারণ করার ক্ষমতা রয়েছে এই রিজার্ভারের। কিন্তু বিগত প্রায় 7-8 মাস আগে এই রিজার্ভারের নিচে একটি ছিদ্র হয়ে যায়, আর সেই ছিদ্র দিয়ে প্রতিনিয়ত জল পড়ে নষ্ট হচ্ছে। অভিযোগ, প্রতিদিন সকালবেলা থেকে বিকেল পর্যন্ত এভাবেই জল নষ্ট হচ্ছে। এলাকার বাসিন্দা দিলীপ চৌধুরী বলেন, প্রতিদিন কয়েক হাজার জল এইভাবে নষ্ট হচ্ছে, হুঁশ নেই বাগান কর্তৃপক্ষের। অনবরত রিজার্ভার থেকে জল পড়ে ড্রেনের মধ্য দিয়ে চলে যাচ্ছে। মূল্যবান এই জলের কদর নেই বাগান কর্তৃপক্ষের কাছে। আমাদের দাবি, অবিলম্বে জল অপচয় বন্ধ করুক বাগান কর্তৃপক্ষ। খুব দুঃখের বিষয় কি 6-7 মাস ধরে এই ট্যাঙ্কি জল মূলবাড়ি বাগানের অপচয় হচ্ছে। সরকারভাবে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে এই জল যাতে মানুষ রক্ষা করুক, কিন্তু এইভাবে বাগান কর্তৃপক্ষ যেভাবে জল অপচয় করছে আমাদের খুব দুঃখ লাগছে। কিন্তু খুব তাড়াতাড়ি বাগান কর্তৃপক্ষকে একটা অ্যাকশন নেওয়া উচিত, যাতে জল অপচয় না হয়, জল সাধারণ মানুষের কাজে যেতে লাগে, তাই করা উচিত। এ ব্যাপারে চা বাগানের ম্যানেজার আশিস নারায়ণ সেনার বক্তব্য, এর আগেই এই রিজার্ভার খারাপ হয়েছিল, সেই সময় সেটা ঠিক করা হয়েছিল, কিন্তু আবার খারাপ হয়েছে, আমরা এর মধ্যেই সেটি ঠিক করে দেব যাতে পানীয় জল আর নষ্ট না হয়। ये actually हम लोगों ने कई दफा बनाया है, लेकिन ये लीकेज शुरू हुई थी हम लोगों की जब हमारी ग्रीन टी फैक्ट्री चल रही थी। तो अभी उसको बनाने के लिए हम लोगों को कम से कम 15 दिन का टाइम चाहिए है, तो हम उसके लिए लगे हुए और अभी भी हमने उसका किया, जैसे ही भर जाए उसको बंद कर दिया जाए, लेकिन कभी कभी डिले हो जाता है, जिसका हमको भी अफसोस है। और अभी बहुत जल्दी शायद सोमवार से हमारा काम ये वाला शुरू हो जाएगा, जिससे कि हम लोग पानी को सेव कर सकें। পুজোর আগে থেকে বেহাল অবস্থায় রয়েছে মালবাজার মহকুমার ওদলাবাড়ির রাজ্য সড়ক। ওদলাবাড়ির সুভাষপল্লী থেকে ওদলাবাড়ির চা বাগান পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তার হাল খুব খারাপ ছিল। পুজোর আগে এলাকার মানুষ আন্দোলন করার পর সেই সময় রাস্তা মেরামত হয়। তবে যে হারে গাড়ি চলাচল করছে তাতে এখন আবার একই ছবি ওই রাস্তার। রাস্তার যেখানে সেখানে বড় বড় গর্ত, যখন তখন ঘটছে দুর্ঘটনা। আর আজ আবার সেই রাস্তা সংস্কারের কাজ শুরু করলো পূর্ত দপ্তর, কিন্তু আবার জোড়াতালির কাজ। রাস্তার গর্তগুলিতে পিচ বিটুমিন ঢেলে বন্ধ করা হচ্ছে সেই সব গর্ত, আর সেই পিচের বিটুমিনের উপর ছড়িয়ে দেওয়া হচ্ছে আগাছা, নেই কোনো রোলারের ব্যবস্থা বলে অভিযোগ। তাই এই জোড়াতাপ্পির রাস্তা আর কদিন ঠিক থাকবে সেটাই এখন দেখার, কারণ যেভাবে রাস্তার মেরামত হচ্ছে তাতে সেই রাস্তা বেশি দিন ঠিক থাকবে না বলে অভিযোগ সাধারণ মানুষের। তবে এই রাস্তাটি ভেঙে নতুন করে তৈরি হবার কথা রয়েছে, তাহলে কেন এখন এইভাবে জোড়াতালি দিয়ে রাস্তা ঠিক করা হচ্ছে? পূজার আগে এই রাস্তাটা নতুন করে বানানোর কথা ছিল, তারপরে আমাদের প্রশাসন থেকে আশ্বাস তো দিয়েছিল যে পূজার পরে এটা হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে আজকে একটা বড় 10 চাকা গাড়ি এসে সেখান থেকে ছোট পিচ আর বালু বজরি দিয়ে এটা বিনা রোলার করে ওরা রিপেয়ারিং করছে। এই রিপেয়ারিং আর মনে হচ্ছে না যে 2-4 দিনও যাবে, একদিনে উঠে যেতে পারে প্রচুর গাড়ি। রোলারিং কিছু হচ্ছে না, টেম্পোরারি, কোনো রকম রোলার হচ্ছে না, সেটা বসেও যাচ্ছে না, গাড়ি আসছে ওর উড়ে চলে যাচ্ছে। সেটা তো কোনো লাভ হবে না, টেম্পোরারি করে লাভ হবে না। আমরা আমাদের তো দাবি আছে যেটা পারমানেন্ট পিচ রাস্তা ভালোভাবে বানাক। নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাসের ট্যাঙ্কার পড়ে গেল জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ালো। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শহর লাগোয়া আসাম মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি থেকে অসমের দিকে যাচ্ছিল গ্যাস বোঝাই গাড়িটি। এদিকে জাতীয় সড়কে কাজ হচ্ছে, নির্মীয়মান জাতীয় সড়কের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটি নয়নঝুলিতে পড়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী ও কোতোয়ালি থানার পুলিশ। সকল গ্রামবাসীকে দূরে থাকার পরামর্শ দেন প্রশাসনের আধিকারিকেরা। গ্রামবাসীদের উদ্দেশ্যে প্রচার চালানোর পরে স্বাভাবিক হয় পরিস্থিতি। সোমবার দমকল ও প্রশাসনের তৎপরতায় গ্যাসের ট্যাঙ্কারটি জেসিবির মাধ্যমে তোলা হয়। এরপরে স্বাভাবিক হয় পরিবেশ। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় বলে অভিযোগ। বংশ পরম্পরায় কার্তিক পুজোর আয়োজন করে আসছেন জলপাইগুড়ির বাসিন্দা নরেন্দ্রনাথ দাস।
নিয়ম নিষ্ঠার সাথে জোড়া কার্তিক পুজো অনুষ্ঠিত হলো এই বাড়িতে। তিন দিন ধরে চলে পুজো। জোড়া কার্তিক পুজো উপলক্ষে পরিবারের সদস্যদের পাশাপাশি আশেপাশের বিভিন্ন এলাকার বাসিন্দারাও উপস্থিত হন দাসবাড়িতে। ঢাকার তালে জলপাইগুড়ি 24 নম্বর ওয়ার্ডের দাসবাড়িতে এই পুজো সম্পূর্ণ হয়। জানা গিয়েছে এই ঠাকুর খুবই জাগ্রত, বহু মানুষের মনস্কামনা পূরণ করেছেন কার্তিক ঠাকুর। শ্রী শ্রী কার্তিক পূজা, এই পূজাটা কত বছর ধরে আমার ক্ষমতা নেই বলছে, কারণ আমার ঠাকুর দাদার আমার এর আগের থেকে, এবং আমার মানে জোর ধরতে গেলে জাগ্রত পূজা, যে যা মানুষ করে তাই সফল হয়। হ্যাঁ, এই জন্য কত বছরে যেমন এই কার্তিক পূজার দিনে একটা ছেলে হলো, বাচ্চা হয়েছে, সে আজকে পুজো দিয়ে গেছে, এইরকম মাঝে মাঝে হচ্ছে, সবাই সবাই আশা পূরণ হচ্ছে। আমি সেই জন্যই আমি খুব ঠাকুরের কাছে আমি এই যে যে আমার এই আশা সবারের সকলের আশা পূরণ হচ্ছে, এই জন্য আমি ঠাকুরকে সহস্র করে প্রণাম জানাই। যেন সবাই জোড়া কার্তিক পুজোকে আগাগোড়াই করেন না, শুরু থেকে হয়ে আসে না, আগাগোড়াই হয়। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে। পার্টি থেকে বিয়ে, কনফারেন্স থেকে যে কোনো অনুষ্ঠান, আপনাদের সেবায় সদাই নিয়োজিত রয়েছে জলপাইগুড়ির 3-স্টার হোটেল, হোটেল ভিলা প্রীতম, যা আজ আতিথেয়তা সেরা। যে কোনো সিজন, যে কোনো সেলিব্রেশনে দেশি বিদেশি সব রকম পসরা সাজিয়ে হাজির আমরা। এবার পুজোতেও আপনাদের রসনা তৃপ্ত করতে সদাই প্রস্তুত আমরা। রকমারি বাঙালি খাবারের পাশাপাশি থাকছে মোগলাই, চাইনিজ, কন্টিনেন্টাল, সাউথ ইন্ডিয়ান খাবারের আকর্ষণীয় সম্ভার। পুজোর খাওয়া দাওয়া বলতেই হোটেল ভিলা প্রীতম, কারণ আমরাই একমাত্র দিতে পারি 100% হাইজেনিক নিউট্রিশাস এবং ডেলিশিয়াস পরিষেবা। হোটেল ভিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। হোটেল রত্নদ্বীপের পক্ষ থেকে সমস্ত শহরবাসীকে জানাই স্বাগত শুভেচ্ছা। এবারের পুজো স্পেশাল মেনু তালিকায় স্টার্টার থেকে আইসক্রিম পর্যন্ত জম্পেশ পেট পুজোর আয়োজন রয়েছে হোটেল রত্নদ্বীপে। ইন্ডিয়ান স্পেশাল হোক অথবা রত্নদ্বীপ স্পেশাল কিংবা চাইনিজ কুইজিন, যে কোনো খাবারের মন মাতানোর স্বাদ নিতে আপনাকে আসতেই হবে হোটেল রত্নদ্বীপে। তাই এবার পুজোয় বাড়ির কিচেনকে আলবিদা জানিয়ে নতুন স্বাদ চেখে নিতে অবশ্যই আসুন হোটেল রত্নদ্বীপে। হোটেল রত্নদ্বীপ, ক্লাব রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো শিল্প সমিতি পাড়ার দ্য উজ্জ্বল মেডিকো, কারণ দ্য উজ্জ্বল মেডিকোতে এখন থেকে প্রতি মাসে বসছেন প্রখ্যাত নিউরোলজিস্ট ডাক্তার জয়দীপ দে, বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডাক্তার অজিত কুমার সিং, প্রখ্যাত ইউরোলজিস্ট ডাক্তার জয়দীপ ঘোষ, প্রখ্যাত ডায়াবেটোলজিস্ট ডাক্তার হিরণময় পাল, প্রখ্যাত সাইকোলজিস্ট ডাক্তার সুভাষ চন্দ্র রায় এবং প্রখ্যাত গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার প্রভাত রঞ্জন। এছাড়াও প্রতি সপ্তাহে বসছেন কার্ডিওলজিস্ট ডাক্তার বিশ্বদেব বসু মজুমদার, ডাক্তার সঞ্জয় বল ও ডাক্তার জে বিশ্বাস। প্রতিদিন নিয়মিত বসছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার গৌরব দাস, ডাক্তার কুমার অতনু এবং ডাক্তার সৌমেন মুখার্জি। আপনার সুস্বাস্থ্যের জন্য আপনার পাশে সবসময় আমরা। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ভিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। কর্তব্যরত অবস্থায় অফিসের মধ্যে গত 14 নভেম্বর প্রহিত হয়েছিলেন মালবাজার মহকুমার রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নির্বাহী আধিকারিক গোপাল মণ্ডল। তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য ও এলাকার ব্লক তৃণমূল নেতা তথা ক্রান্তি এলাকার তৃণমূলের আহ্বায়ক মেহবুব আলম তাকে নির্মমভাবে প্রহার করেন বলে অভিযোগ। এরপর গ্রাম পঞ্চায়েতের প্রধান ক্রান্তি থানায় লিখিত অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এর প্রতিবাদে মাল ব্লকের 12টি গ্রাম পঞ্চায়েতের কর্মীরা 15 নভেম্বর মাল বিডিও অফিসের প্রাঙ্গণে অবস্থান করেছিলেন ও বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। এরপর 48 ঘন্টা চলে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় সোমবার সকাল থেকে 12টি গ্রাম পঞ্চায়েতের সব কর্মীরা মাল বিডিও অফিস প্রাঙ্গণে লাগাতার অবস্থান বিক্ষোভে বসেন। কর্মচারীদের এই অটুট মনোভাবে চিন্তিত হয়ে পড়েন প্রশাসনের কর্তারা। মাল বিডিও অফিস প্রাঙ্গণে চলে আসেন মাল মহকুমার শাসক বিবেক কুমার, বিডিও বিমান চন্দ্র দাস ও মাল থানার ওসি অসীম মজুমদার। অবস্থানরত কর্মচারীদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন ও আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার কথা বলেন। কর্মচারীরা অবিলম্বে দোষী ব্যক্তির গ্রেফতার ও শাস্তির দাবি জানান। সূত্রের খবর, প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে আগামী 20 নভেম্বর আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে 107 ধারার কেস হবে। প্রশাসনের তরফ থেকে এই আশ্বাসে সন্তুষ্ট হতে পারেননি আন্দোলনরত কর্মচারীরা। এই অনড় মনোভাবে প্রশাসন কয়েকটি প্রয়োজনীয় সময় নির্ধারিত কাজ, যেমন স্বাস্থ্যসাথী প্রকল্প ও 100 দিনের কাজ চালিয়ে যাওয়ার কথা বললে
সাধারণ মানুষের স্বার্থে আন্দোলনকারীরা কর্মীরা রাজি হন, কিন্তু এই দুইটি বাদে অন্য কোনো কাজ তারা করবেন না ও এই অবস্থান তারা চালিয়ে যাবেন। অবস্থানরত এক সরকারি কর্মী সঞ্জীব সরকার বলেন, আমরা মানুষের জন্য কাজ করে আসছি অথচ আমাদের কোনো নিরাপত্তা নেই, যখন তখন কেউ এসে আমাদের কর্মীকে মারধর করবে এটা হতে পারে না, জনগণের কাজ করতে গিয়ে কর্মীরা এইভাবে নিগৃহীত হবেন ও অপদস্থ হবেন এই জিনিস তারা আর মুখ বুঝে সহ্য করতে রাজি নন। 20 তারিখ তারা দেখবেন প্রশাসন কী ব্যবস্থা নেয়, তারপর আন্দোলনের পর্যালোচনা করার সিদ্ধান্ত নেবেন, ততদিনে অবস্থান চালিয়ে যাবেন পঞ্চায়েত কর্মীরা। আমরা 12টা গ্রাম পঞ্চায়েত মাল ব্লকের অন্তর্গত 12টা গ্রাম পঞ্চায়েতের সমস্ত কর্মচারীরাই কর্মচারী নিরাপত্তার দাবিতে আমরা ধর্নায় বসেছি। আপনারা শুনেছেন যে গত বৃহস্পতিবার রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গোপাল মণ্ডল তাকে শারীরিকভাবে নিগ্রহ করে মেহবুব আলম এবং তার সাঙ্গপাঙ্গরা ভুয়ো বিলের দাবিতে তারা এই ভাঙচুর করে অফিস এবং তাকে শারীরিকভাবে নিগ্রহ করে, এবং আজকে 4 দিন হয়ে যাওয়ার পরেও আজকে পুলিশ প্রশাসনের তরফ থেকে আমরা সেরকম কোনো পজিটিভ অ্যাক্টিভিটি দেখতে পাইনি। আমাদের একটাই দাবি আছে যে যারা দুষ্কৃতিকারী যারা নিগ্রহকারী তাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে, এবং অ্যারেস্ট করলেই আমরা আমাদের ধর্ণা এখান থেকে তুলে নেব। কারণ আমরা গ্রাম পঞ্চায়েতে সরকারি স্কিম তার ইমপ্লিমেন্টেশনের জন্যই আমরা গ্রাম পঞ্চায়েতে চাকরি করতে যাই, এবার সেখানে চাকরি করতে গিয়ে যদি আমাদের নিরাপত্তাটাই না থাকে আমরা সরকারি স্কিমগুলো কী করে ইমপ্লিমেন্ট করব, বিভিন্ন স্কিম আমাদের চেকিং করতে হয়। এ ব্যাপারে মালবাজার মহকুমার শাসক বিবেক কুমার বলেন, আমরা আন্দোলনকারীদের সাথে কথা বলছি, ওনাদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে, পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ তা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এই জন্য এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মীরাও এখানে বসেছে, উনি বলছেন কি কিছু অ্যাকশন নিতে যায়, তো এই জন্য আমি পুলিশের আগে ইনফরমেশন আছে, উনি আপনার এন্ড থেকে উনি ইনকোয়ারি করছেন, আমরা আমার এন্ড থেকে এখানে ইনকোয়ারি করেছি। তো এই মুহূর্তে আমি আশ্বাসন দিচ্ছি কি আমি নিশ্চয়ই কিছু না কিছু অ্যাকশন নিব, আর এর জন্য ওনাকে বলছি কি আপনার নিশ্চয়ই মানে কি আপনি গ্রাম পঞ্চায়েতে যান, ওখানে সিকিউরিটি ব্যবস্থা থাকবে, যেখানে কিছু সমস্যা হবে না, মানে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে। ঠিক আছে, এবার কি গ্রেফতার করা হবে, এখানে ইনকোয়ারি চলছে। ঠিক আছে, মানে কি গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম বিভিন্ন রকমভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে, মানে যেহেতু স্টাফ নেই অনেক ইম্পর্টেন্ট কাজ ধরনায় রয়েছে, সেই জন্য তো কাজকর্ম তো সেটাই আমি এনাকে বলেছি কি আপনারাকে একটু যেতে হবে। তো এই মুহূর্তে ইনি ডিসাইড করছেন কি না ইনি যাবেন কি মানে কি একটু আশ্বাসন একটু আমি দিচ্ছি কি আপনারা সিকিউরিটি থাকবে, তো এই মুহূর্তে ইনি বলছেন কি অ্যাকশন নিতে হবে, তো সেটা একটু ইনকোয়ারি, তো এটা এই মুহূর্তে তো এরকম তো হয় না, নাকি একটু ইনকোয়ারি করতে হবে, ইনকোয়ারি পরেই কিছু অ্যাকশন নিতে হবে পুলিশ লাইন থেকে। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির 17তম জলপাইগুড়ি জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো। 17 এবং 18 নভেম্বর অর্থাৎ রবিবার ও সোমবার এই দুদিন ধরে চলে 17তম জলপাইগুড়ি জেলা সম্মেলন। জলপাইগুড়ির একটি বেসরকারি ভবনে আয়োজিত এদিনের সম্মেলনে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। নারী মুক্তি, নারী স্বাধীনতা এবং গণতন্ত্রের পক্ষ থেকে বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয় এদিনের সম্মেলনে। আমাদের যেটা দাবি সেটা হচ্ছে আমাদের তো চিরাচরিত যে দাবি, আমরা নারী মুক্তি, নারী স্বাধীনতা এবং গণতন্ত্রের পক্ষে আমাদের লড়াইটা, যে আজকের যেটা দেখতে পাচ্ছি আমরা যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার গণতন্ত্র ধ্বংসের যে একটা প্রক্রিয়া তারা চালাচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা নারী পুরুষের সমান অধিকার আমরা দেখছি, এটা বহুদিন আগে আমাদের এটা লড়াই, কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষের বহু ক্ষেত্রে আমাদেরকে বৈষম্য রয়েছে, তাদের মজুরির ক্ষেত্রেই হোক বা কোনো সামাজিক কাজের ক্ষেত্রে অংশগ্রহণের ক্ষেত্রেই হোক বৈষম্য রয়েছে। আমাদের এই সম্মেলনে আমরা এটাও দাবি রেখেছি যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। আমাদের এটাও দাবির মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকার যেভাবে হঠাৎ করে 19 লক্ষ মানুষকে রাষ্ট্রহীন করে দিলেন, এবং তারা যেভাবে বলছে যে পশ্চিমবঙ্গে নাকি 2,75,00,000 মানুষ তারা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী, আমাদের দাবি এটা যে এইভাবে মানে মনগড়া কিছু তথ্য সংগ্রহ করে নিয়ে একজন মানুষকেও আমরা পশ্চিমবঙ্গ থেকে যাতে বিতাড়িত না হতে হয় আমাদের এই সম্মেলন এটাও একটা দাবির মধ্যে আমরা রেখেছি। জোর করে সম্মান আদায় করা যায় না, সম্মান অর্জন করতে হয়। রাজ্যপালের সফর নিয়ে একথা বললেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। সোমবার শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী বলেন,
কেউ আমন্ত্রণ জানালে সেখানে উপস্থিত না থাকার বিষয়ে আয়োজকদের জানিয়েছি। তা রাজ্যপালকে জানানোর বিষয় নয়। এর আগেও আমরা এমন কিছু রাজ্যপালকে পেয়েছি যাদের দেখে এমনিতেই মাথা নত হয়। আমরাও চাই এই রাজ্যপাল এমন কাজ করুক যাতে আমরা সম্মান জানাতে মাথা নত করি। পুলিশ আর্চারি চ্যাম্পিয়নশিপ ইট ওয়াজ এট শিলিগুড়ি। আই হ্যাড অ্যাকসেপ্টেড দ্য ইনভিটেশন বিকজ ইট ওয়াজ অ্যান অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ। অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ বিং হেল্ড ইন দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আই ওয়াজ ভেরি হ্যাপি টু নোট দ্যাট টিমস ফ্রম অল ওভার দি কান্ট্রি came and attended the championship. It will continue from 18th November to 23rd November. And there will be about 333 participants, boys and girls, from the police department and from the armed forces. সেখানে আরেকজন ইনভাইটি সঞ্জয় বাড়িতে রামকে ডাকলো, আমি শ্যাম যাইনি। রাম বলছে যে শ্যাম কেন আসেনি, এটা তো ওনার বলার কোনো বিষয় নয়। গভর্নর এর আগে অ্যাট হোম অনেকগুলো প্রোগ্রাম করেছেন, দার্জিলিং রাজভবনেও করেছে, অন্য জায়গা করেছে, দু তিনটে জায়গায় আমাদের যাওয়ার সৌভাগ্য হয়েছে। আর একটা জিনিস বুঝবেন যে এটা তো সারা পৃথিবীর ক্ষেত্রে প্রযোজ্য যে রেসপেক্টটা এমন একটা বিষয় না, এইটা অর্জন করতে হয়, এটা দাবি করে পাওয়া যায় না। গভর্নর ছিলেন, নিয়মনীতি ভেঙে উনি রাজ্যের লোক, রাজ্যের ফার্স্ট গভর্নর ছিলেন। আমরা আমাদের শ্রদ্ধাবনত হয়ে আমরা তাকে মনে করি, পদ্মজয় নাইডু শ্রদ্ধাবনত হয়ে মান। আমরা চাই যে এই রাজ্যপালও তার কার্যধারাতে আমরা এমনিই আমাদের শ্রদ্ধায় মাথা ঝুঁকে আসবে, শুধু কনস্টিটিউশনাল অব্লিগেশনের জন্য নয়। আজকে এসএসবির আইজি আমার পার্সোনাল, ওনার সাথে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। আমি এসএসবি অনেকগুলো প্রোগ্রামে যাই, উনি আমাকে ইনভাইট করেছিলেন। আমি ওনাকে বিনয়ের সাথে বলেছি যে আজকে আমার একটা জৈন মন্দির উদ্বোধন, আমাদের একটা অবস্থান, আমাদের এখানে প্রেস কনফারেন্স, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনারেবল সিএম আসছেন, তার অ্যাটেন্ড করতে হবে, এবং আমার দিদিকে বলো প্রোগ্রাম আছে, যার জন্য আমি আজকে কুচবিহারেও যাচ্ছি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে। হাই চাইবো, হাই খাইবো, হাই শর্মা চাইবো, ঝটপট বানাইবো আর বেশি করে খাইবো, আইকিউ বাড়াইবো আর দুনিয়া দেখাইবো, বাই বাই এক্সপ্রেস নুডলস খাইবো, স্ন্যাক দেখাইবো, সাপুত 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 সাপুত, বাই বাই এক্সপ্রেস ইনস্ট্যান্ট নুডলস চাইবো, খাইবো শর্মা চাইবো। পুজোর আগে আপনাদের বাড়িতে পছন্দ মতো রঙে রাঙিয়ে তুলতে চলে আসুন শ্রীরাম পেইন্টস অ্যান্ড হার্ডওয়্যারে। এখানে আপনারা পেয়ে যাবেন অত্যাধুনিক মেশিন দ্বারা নির্মিত আপনাদের পছন্দ মতো রং, এছাড়াও বার্জার কোম্পানির রং, পুট্টি সহ অন্যান্য কোম্পানির রং এবং বিভিন্ন রকমের হার্ডওয়্যার সামগ্রী। এখানে সমস্ত সামগ্রী হোলসেল এবং রিটেলে পাওয়া যায়। পুজোর মরশুমে থাকছে বিভিন্ন অফার, তাই আর দেরি কেন, আজই আসুন শ্রীরাম পেইন্টস অ্যান্ড হার্ডওয়্যারে। আমাদের ঠিকানা শ্রীরাম পেইন্টস অ্যান্ড হার্ডওয়্যার, দিন বাজার ব্রিজের পাশে জলপাইগুড়ি। গত 20 সেপ্টেম্বর উদ্বোধন হয়ে গেছে বিদ্যাশ্রীর মেকওভারের নতুন সেলুনের। এখানে আপনারা পাচ্ছেন সব রকম নামি দামি ব্র্যান্ডের ফেসিয়াল, ডিটেন ওয়াক্সিং, পেডিকিওর, মেনিকিওর, ফুল বডি স্পা, এছাড়াও থাকছে ক্রিয়েটিভ হেয়ার কাট, হেয়ার স্পা ও হেয়ার ট্রিটমেন্ট। এসবই হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন এবং বিশেষজ্ঞ বিউটিশিয়ান আর হেয়ার এক্সপার্টদের দ্বারা, তাই আর দেরি কেন, আজই চলে আসুন বিদ্যাশ্রীর মেকওভারে, নিজেকে সাজিয়ে তুলুন সুন্দর ও নতুন ভাবে। আমাদের ঠিকানা গ্যালাক্সি বিল্ডিং সেকেন্ড ফ্লোর, কেরানীপাড়া মোড়, ভ্যালু প্লাসের উপরে, জলপাইগুড়ি। লৌহ সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে জলপাইগুড়িতে হাজির কেস আয়রন হাউস। এখানে পাবেন স্টিল শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সমস্ত ধরনের সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তীর কেস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে, তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা এবং লৌহজাত যাবতীয় সামগ্রী কিনতে হলে আজই চলে আসুন কেএস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুমটি, জলপাইগুড়ি। গুলমার্গ আর্ট এম্পোরিয়াম, নূর ভাই।
এখানে পাবেন লেডিস শাল, জেন্টস শাল, কম্বল, মেয়েদের গরম চুড়িদার, লেডিস জ্যাকেট, জেন্টস জ্যাকেট। তাই এই উইন্টার সিজনে ফ্যাশনের মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে হলে আজই চলে আসুন গুলমার্গ আর্ট এম্পোরিয়ামে। ঠিকানা গুলমার্গ আর্ট এম্পোরিয়াম, নূর ভাই, অপোজিট সারোগি গলি, সদাগরপট্টি, দিন বাজার। ফোন নাম্বার 7006240556। ফের সদ্যজাত এক শিশুর মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে। কিছুদিন আগে শহরের একটি নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এরকম সদ্যজাত শিশু ওই নার্সিংহোম সংলগ্ন জনবহুল এলাকায় পাওয়ার কারণে। এবার জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বিবেকানন্দ পল্লী এলাকায় ধান খেতের পাশে পড়েছিল মৃতদেহটি। সোমবার সকালে এভাবে শিশুর মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষ। অভিযোগ, রাতের অন্ধকারে এসে কেউ ওই ধান খেতের মধ্যে শিশুটিকে ফেলে দিয়ে চলে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তারা। এদিকে ধান খেতের মধ্যে শিশুর মৃতদেহ পড়ে থাকার খবর গোটা এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় ব্যাপক ভিড় জমে যায় ওই এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, এদিন সকালে এসে মৃতদেহটি দেখতে পান তারা। যারা এই কাজ করেছে তাদের শাস্তির দাবি করেন এলাকার মানুষ। এই যে শিশুটা, এই যে বাচ্চাটা দেখলেন, কখন আপনি খবর পেলেন? দেখলাম ওরকম বাচ্চাটা পাওটা উপরে দিয়ে একদম পড়ে রয়েছে। দেখলাম যে নাই, বাচ্চাটা মারা গেছে। তখন মারা গেছিল? তখন আপনি যখন এসে দেখলেন সে জীবিত নেই, মারা গেছে। আপনি তো কান্না করছিলেন, কেন কান্না করছিলেন? মায়া মায়া লাগছিল। কেন মায়া লাগছিল? মায়া লাগছিল, আমার ছেলে দেখেন তিনটা মেয়ে আর তার হলো ছেলে নাই। তার জন্য আমরা ভগবান কাছে কত কান্না কাটি করি যে একটা ছেলে দেয় দিকে, আমার ছেলে তার তো দিল না। এই জন্য এই বাচ্চাটা দেখে আমার কান্না পেয়েছে। এই 6:30টার দিকে বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে একজন মানে ডাকলো, ডাকার পরে দেখি বাচ্চা এখানে ফেলা। সকাল 6:30টা আজকে তখন দেখে আপনার কি মনে হল, মানে কে খবর দিল আপনাকে? খবর দিল সঙ্গে আরেকজন মহিলা ছিল, ও ডাকার পরে হাসে দেখি বাচ্চা। তখন কি বাচ্চা জীবিত ছিল? না না, মৃত মৃত ছিল। সোমবার ময়নাগুড়ি গ্রামের প্রতিটি গৃহস্থ বাড়িতে পালিত হলো নবান্ন উৎসব। এই উৎসব উপলক্ষে বেশিরভাগ গ্রামের বাড়িগুলিতে লক্ষ্য করা যায় এদিন বাড়ির মহিলারা সকাল থেকেই বাড়িতে পূজা অর্চনা সহ ধান খেত থেকে পূজা দিয়ে ধানের শীষ নিয়ে অর্থাৎ লক্ষ্মী নিয়ে ঘরে ঢোকেন। গৃহস্থরা জানান তাদের এই পূজা তাদের কাছে পরম্পরা। এই দিনটি নতুন খাওয়া নামে পরিচিত। তারা এও বলেন এই দিন তাদের পূর্বপুরুষদের পূজা করে আত্মার শান্তি কামনা করা হয়। এই উপলক্ষে রাতে আত্মীয় স্বজন নিয়ে ভুরি ভোজের ব্যবস্থা থাকে। আজকে হলো আমাদের এটা নবান্ন। হ্যাঁ, আজকে আমরা ধানের শীষ নিয়ে আসি, নিয়ে এসে লক্ষ্মীকে ঘরে নিলাম। আজকে আবার পুজো করবো। হ্যাঁ, তারপর পূর্বপুরুষদের কামনার জন্য শ্রাদ্ধ শান্তি করলাম আমাদের গ্রামের বাড়িতে, সবার ঘরে ঘরে এটা হয়। হ্যাঁ, এই পুজোটা হয়। আবার সন্ধ্যার দিকে ভালো মন্দ সব রান্নাবান্না করবো, করে লোকজনকে নিমন্ত্রণ করে খাওয়াবো। সোমবার সকালে রাজ্যপালের কুশপুতুল দাহ করার উদ্যোগ নেয় জনসংঘ দল। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় কিছুদিন আগে মন্তব্য করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাতে গড়া দল আজ দেশের শাসন ক্ষমতায় রয়েছে। তবে জনসংঘ দলের কর্মকর্তারা জানান জনসংঘ দল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করেছে। রাজ্যপালের এই বক্তব্যের বিরোধিতা করে আজ রাজ্যপালের কুশপুতুল দাহ করার উদ্যোগ নেয় জনসংঘ দল। সোমবার সকালে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কুশপুতুল দাহ করতে শিলিগুড়ির ভেনাস মোড়ে উপস্থিত হন দলের বেশ কিছু সদস্য। তবে কুশপুতুল দাহের আগে পুলিশ দুজনকে আটক করে এবং শিলিগুড়ি থানায় নিয়ে যায়। সোমবার ভারত বাংলাদেশ সীমান্ত ফুলবাড়ির কালঙ্গিনী গ্রামে বিদ্যুতের টাওয়ারে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকালে ঘুম থেকে ওঠার পর বাসিন্দারা 20 বছর বয়সী ওই যুবকের মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে এনজেপি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। স্থানীয়রা জানান যুবকটির নাম রোহিত আলম, সে কালঙ্গিনী গ্রামের বাসিন্দা, স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় ছিল। রোহিতকে হত্যা করা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাগুড়ি আনন্দনগরের রেলস্টেশন যাবার ব্রিজটি অনেকদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে।
তারই প্রতিবাদে রবিবার পথ অবরোধ। শহরের ব্যস্ততম এই বৃষ্টিতে ভারী যানবাহন চলাচলের নিষিদ্ধ ছিল। ময়নাগুড়িবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এই বৃষ্টি নতুন করে বানানোর। অবশেষে ময়নাগুড়ি জর্দা নদীর ওপর পূর্ত দপ্তরের পক্ষ থেকে গত এপ্রিল মাসেই নতুন বৃষ্টির শিলান্যাস হয়। শিলান্যাস করেন ময়নাগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারী। মোট 8 কোটি টাকা ব্যয়ে এই বৃষ্টি তৈরি করা হবে এবং 1 বছরের মধ্যে বরাদ্দ পাওয়া ঠিকাদার সংস্থাকে কাজ শেষ করতে হবে। যেহেতু এই ব্রিজটা খুব গুরুত্বপূর্ণ, রেল স্টেশনে থাকায় প্রচুর যানবাহন মানুষ চলাচলের একমাত্র ব্রিজ, কিন্তু কোনো অজ্ঞাত কারণে বৃষ্টির কাজ ধীর গতিতে চলছিল বলে অভিযোগ। এই অবস্থায় গত 2 দিন আগে মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে অভিযোগ যায়, ব্রিজের আশেপাশের বাসিন্দারা জায়গা এবং দোকানঘর না ভাঙায় ঠিকাদার সংস্থা কাজ করতে পারছেন না। মন্ত্রী অরূপ বিশ্বাসের নির্দেশে এদিন মন্ত্রী গৌতম দেব পূর্ত দপ্তরে বাংলায় এলাকার বাসিন্দাদের নিয়ে তাদের সমস্যার কথা শোনেন এবং তাদের আশ্বাস দেন যাদের দোকানঘর মন্দির ভাঙা যাবে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা সহ মন্দির নির্মাণ করে দেওয়া হবে। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক অনন্ত দেব অধিকারী, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বাসুনিয়া সহ পূর্ত দপ্তরের আধিকারিকরা। মন্ত্রী গৌতম দেব নির্মাণ সংস্থাকে তাড়াতাড়ি ব্রিজের কাজ শেষ করার নির্দেশ দেন। অন্যদিকে খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের রেলগেটের যে আন্ডারপাসের সমস্যা তা নিয়ে এদিন ওই এলাকার পরিদর্শন করেন। আমাদের 10 জনের চলার পথ একটা মানুষ বন্ধ করে রেখেছে, বন্ধ করে ফেলছে, 10 জনের চলার সমস্যা কর তৈরি করেছে। এই সমস্যাটার জন্য আমরা বিডিও বিএলআর ও সবার কাছে গিয়েছি, কিন্তু কোনো প্রতিক্রিয়া পাইনি। বাধ্যতামূলক আজকে পথ অবরোধে দাঁড়িয়েছি, বাচ্চা কাচ্চা সবাই মিলে আমাদের এই রাস্তা সুরাহা চাই। বন্ধ করে দেওয়া কি করে করবে সেটা প্রশাসন পুলিশ তা বুঝবে, কিন্তু আমরা রাস্তা চাই। দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং পিডাব্লিউডির সর্বোচ্চ স্তরের ইঞ্জিনিয়ারদের সাথে মিটিং হয়ে উত্তরবঙ্গের 8-10টি প্রজেক্ট, সেই প্রজেক্টগুলোতে সাইডের জটিলতা নানান টেকনিক্যাল কিছু প্রবলেম ছিল। মিটিংয়ে ডিসিশন হয়েছিল যেহেতু আমি নর্থ বেঙ্গলে থাকি, শিলিগুড়ি কাছাকাছি, এটা কোয়ার্ডিনেট করে ঝামেলাগুলো মিটিয়ে দিয়ে কাজগুলো খুব এক্সপিডাইট করা। আমাদের অনারেবল চিফ মিনিস্টার স্যার নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ করতে, নির্দিষ্ট সময়ের একদিন পরেও নয়। এক তো মানুষের সাফারিংস বাড়ে, দ্বিতীয়ত প্রাইস এসকেলেশন হয় এবং কাজগুলো করতে অসুবিধা হয়। এখানে কিছু সামান্য সমস্যা ছিল, এখানে দোকানদাররা খুবই ভালো, দে আর ফুললি ইন এ কোঅপারেটিভ মুড, তাদের খুব সহযোগিতার মনোভাব আছে এবং সব ছোটোখাটো দোকানদার, তাদের আমরা সাপোর্ট করব। সরে যাচ্ছি তারা, আবার যখন ডাইভারশন ব্রিজটা প্রয়োজন থাকবে না তখন ফিরে আসবে। একটা মন্দির, মায়ের মন্দির, ওটা অনেকটাই ভাঙতে হচ্ছে, তারা রাজি হয়েছে, কিন্তু সামনে এবার কালী পুজো মন্দির, কালী মন্দিরটা সামনে এবার কালী পুজোর সময় কালী মন্দিরে আবার কালী পুজো হবে। আর এই ব্রিজের কাজ বলেছি খুব ফাস্ট কাজটা করতে, আমি মাঝে মধ্যে এটা মনিটরিং করব। ওদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও আমার বাড়ির পাশেই থাকে আর যে এজেন্সি সেও শিলিগুড়িতেই থাকে। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ জলপাইগুড়ি শহর আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হলো স্টুডেন্ট হেলথ হোম অডিটোরিয়ামে। বিষয় নাগরিকপঞ্জী ও নাগরিকত্বের সংকট। সভাপতিত্ব করেন ডক্টর রঞ্জিত মিত্র। আলোচক ছিলেন শহরের অন্যতম কবি প্রবীর রায় এবং অধ্যাপক রূপন সরকার। সঙ্গীত পরিবেশন করেন তীর্যু অধিকারী। একদিকে কবিতা পাঠ সহ কবির দৃষ্টিভঙ্গি থেকে এনআরসির কারণে নাগরিক জীবনে অস্তিত্বের সংকটকে ব্যাখ্যা, অন্যদিকে ঐতিহাসিক অর্থনৈতিক রাজনৈতিক দিক থেকে এই নাগরিকপঞ্জী নাগরিক জীবনে যে অস্তিত্বের সংকট সৃষ্টি করেছে তার বিশ্লেষণ করেন। আমরা সারা বছরই মানুষের বিভিন্ন সমস্যা, সাংস্কৃতিক সংকট নিয়ে আমাদের অনুষ্ঠানগুলো, কর্মসূচিগুলো হয়। ইদানিংকালে আমরা দেখেছি এই যে নাগরিকপঞ্জী, তার উপরে সমগ্র ভারতবর্ষের সমগ্র মানুষের একটা সমস্যা, একটা সংকট তৈরি হয়েছে। এই অবস্থায় আমরা চেতনাকে বৃদ্ধি করার জন্য সমস্ত কবি, শিল্পী, সাহিত্যিকদের জলপাইগুড়ি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল হচ্ছে নাগরিকপঞ্জী এবং নাগরিকত্বের সংকট। এই সংকটটা আমরা শৈল্পিক দিক দিয়ে, কাব্যিক দিক দিয়ে এবং রাজনৈতিক ঐতিহাসিক দিক দিয়ে তুলে ধরতে চাই। যে সমস্ত জলপাইগুড়ির সুস্থ সংস্কৃতির মানুষ যারা রয়েছেন তাদেরকে আমরা একত্রিত করে যৌথভাবে এই সিদ্ধান্তে আসতে চাই যে নাগরিকপঞ্জী এবং এনআরসি যাকে বলা হয় আমরা তার বিরুদ্ধে। কেননা একটা মানুষ, মৃত মানুষ যখন মৃত হয়ে যায় তার কোনো বিষয় থাকে না, কিন্তু একটা জীবন্ত মানুষ
রাষ্ট্রহীন হয়ে পড়ছে। এই যে তার মানসিক অবস্থা, এই মানবিকতার দিক থেকেই আমরা এটাকে তুলে ধরতে চাই। মেহেরুননেসার ইংলিশ মিডিয়াম প্রাইমারি স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো সহযোগিতায় শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটাল। ক্লাস ওয়ান আর পিপিকে নিয়ে চোখের চেক আপ আর চশমা রেকমেন্ড করা হলো। এটি একটি সরকারি ইংলিশ মিডিয়াম প্রাইমারি স্কুল। 11টা থেকে 1:30 পর্যন্ত শিবির চলে। এই বাচ্চাদের অভিভাবকরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অভিভাবকদের সচেতন করা হলো আর তাদের নিয়ে এর পরে একটা বিশেষ সচেতনতার শিবির করা হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের সাথে, যেটার মধ্যে বাচ্চাদের সাথে অলমোস্ট 50টা বাচ্চাদের আমরা আজকে চেক আপ করিয়েছি, ক্যাম্প করিয়েছি, আর এটার মধ্যে প্যারেন্টসদেরও ডাকা হয়েছিল একটু সচেতনতা বাড়ানোর জন্যে, কারণ বাচ্চাদের এই কম বয়সের মধ্যে চোখের অনেক নানা সমস্যা থাকতে পারে। আর আমাদের স্কুলে যেহেতু একদমই ছোট বাচ্চারা আছে, পিপি আর ক্লাস ওয়ান, আর এই বাচ্চাগুলোদের নিয়ে চেক আপ করি আমরা বাচ্চা মা বাবার মধ্যে একটা অ্যাওয়ারনেস ছড়াতে চাই, যাতে ওরা বাচ্চাদের পুষ্টি নিয়ে, পুষ্টিকর খাবার নিয়ে আর ওদের নিজেদের বাচ্চাদের চোখের নানা সমস্যা নিয়ে সচেতনতা একটু বাড়বে। কতজন বাচ্চা ছিল বলুন? আজকে এসছিল প্রায় 50-এর মতো বাচ্চারা ছিল, আর হসপিটালের থেকে 5 রিপ্রেজেন্টেটিভ এসেছিলেন, ওরা চেক আপ করেছেন, আর কিছু বাচ্চাদের ওরা চশমা রেকমেন্ড করেছেন, আর চশমা ওরা দিয়েও যাবে। একটি সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হলো জলপাইগুড়ির তিস্তা উদ্যানে। জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে চাইল্ড লাইন নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয় জলপাইগুড়ি তিস্তা উদ্যানে। শিশুদের উপস্থিতিতে এই অনুষ্ঠানে সচেতনতামূলক বিষয়ে আলোচনা করা হয়। শিশুরাও নিজেদের বক্তব্য তুলে ধরে। আমাদের সারা পশ্চিমবঙ্গ তথা দেশ জুড়ে যে চাইল্ড রাইটস উইক চলছে, 14 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত যে চলছে, এই অনুষ্ঠানের একটা পার্ট হিসেবে আমরা এখানে আজ এখানে একটা অ্যাওয়ারনেস জেনারেশন প্রোগ্রাম, তার সাথে শিশুদের যে অধিকারগুলো আছে সেগুলি তাদের তথ্যগুলি তাদের সামনে তুলে ধরা, এবং আমাদের শিশু অধিকারের যে শেষ রাইটসটা অর্থাৎ রাইট টু পার্টিসিপেশন, সেটার অঙ্গ হিসেবে শিশুরা এখানে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করে এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করে তুলেছে। আমাদের এই অনুষ্ঠানটার এবারের থিম পশ্চিমবঙ্গ সরকারের মুক্ত করো ভয়, রবীন্দ্রনাথের গানের একটা অংশ আপনারা জানেন। আমরা শিশুদের মধ্যে যে বিভিন্ন নির্যাতনের ভয়গুলো ঢুকে থাকে সেটা যেন তারা সবার সমক্ষে তুলে ধরতে পারে, এবং যারা নির্যাতনকারী তাদেরকে যাতে আমরা শাস্তির অধীনে আনতে পারি, সেই জন্যই এই থিমটাকে ধরে এবার করা হয়েছে। উত্তরের মূল পরিবেশে তো উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।